नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि। 15 मे सकाल 11:45 थेके एकटा मास रविर सप्तमे अवस्थान, भाग्य खुलछे। 5 सुखबर निश्चित पाबेन, तबे 2 विषय सावधान। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে শোনাবো 15 মে বেলা 11:45 গ্রহদের মধ্যে শক্তির উৎস। যে রবি পুরো রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে, সেই রবি তার রাশি পরিবর্তন করছে। রবি রাহুর ছায়া ত্যাগ করে, রাহুর সঙ্গ ত্যাগ করে প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে, যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম স্থান। সপ্তম স্থানে রবির অবস্থান বৃশ্চিক রাশির জীবনে 5 বিরাট সৌভাগ্যের খবর নিয়ে আসবে। তবে 2 বিষয়ে তাদের সাবধানে থাকতেই হবে। কোন সে 2 বিষয় এবং কোন 5 সুখবর বৃশ্চিক রাশি পাবে একটা মাস 15 মে থেকে 14 জুন পর্যন্ত, সে নিয়ে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি আপনাদের জীবনে একটা বিরাট ঐশ্বর্যের সময় এসে গেছে। বলা যেতে পারে জীবনের সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরতে চলেছে। তার কারণ আপনার কর্মপতি অর্থাৎ কর্ম যায় যে রবি, সেই রবি এতদিন ছিল রাহুর সঙ্গে। রাহুর দৃষ্টিতে, রাহুর সঙ্গে রাহুর গ্রহণে রবি থাকার ফলে আপনার কর্মজীবনে নানা সমস্যা চলেই আসছিল। রবি মেষে তুঙ্গি হয়েও রবি আপনাকে শুভ ফল দিতে পারছিল না। কিন্তু এইবার আপনার কর্মের অধিপতি রবি 15 মে। হ্যাঁ, তারিখটা ক্যালেন্ডারে গোল করে দাগ মেরে নিন বন্ধু। 15 মে বেলা 11:45 পর রবি রাহুর সঙ্গ ছেড়ে মেষ রাশি থেকে প্রবেশ করছে বৃষ রাশিতে, আর আপনার জীবনে বিরাট সৌভাগ্যের উন্মেষ ঘটছে। প্রথম যে সৌভাগ্য আসবে তা অবশ্যই কর্মের উন্নতি। কর্মপতি রবি রাহুর সঙ্গে থাকায় কর্মজীবনে সুযোগ এসেও আপনার হাতছাড়া হয়ে যাচ্ছিল। এইবার এই সুযোগগুলো আর হাতছাড়া হবে না, এই সুযোগগুলো থাকবে আপনার হাতের মুঠোয়, আর আপনি জীবনে উন্নতির নতুন দৃষ্টিকোণ পাবেন। আপনার জীবনে আসবে আর্থিক সমৃদ্ধি, আপনার জীবনে আসবে বিরাট সুযোগ, আর আপনি জীবনে নতুন নতুন পথ খুঁজে পাবেন। সুতরাং বৃশ্চিক রাশির কাছে অবশ্যই মহা সৌভাগ্যের এই সময়, মহা উন্নতির এই সময়, মহা সমৃদ্ধির এই সময়। দ্বিতীয় সুখবর আপনি পাবেন মর্যাদা বৃদ্ধি, প্রতিষ্ঠা এবং কর্মজীবনে ভরপুর সাফল্য। কারণ রবি মানুষকে মর্যাদা প্রদান করে, রবি দেয় খ্যাতি যশ প্রতিপত্তি সমৃদ্ধি। রবি মানুষকে প্রদান করে নিজের সঙ্গে নিজের উন্নতির খবর। সেই রবি অবশ্যই আপনাকে প্রদান করবে নতুন সমৃদ্ধির খবর, রবি আপনাকে দেবে ভরপুর সুযোগ, আর রবির এই সুযোগে আপনি জীবনের প্রত্যেকটা দিক দেখতে পাবেন উন্নতির দিকে। আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, কর্মজীবনে মর্যাদা বৃদ্ধি পাবে, পারিবারিক জীবনে মর্যাদা বৃদ্ধি পাবে। রবি আপনাকে যথেষ্ট যথেষ্ট পজিটিভ ফল দেবে এবং আপনাকে একজন আদর্শ মানুষ হিসাবে দেশ, রাষ্ট্র তথা সমাজ তথা পরিবারের সামনে প্রমাণিত করবে। তৃতীয় যে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার বাক স্বাধীনতা, আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হওয়া। হ্যাঁ, রবি শুভ হওয়ার ফলে আপনি যেমন পিতা বা পিতৃস্থানীয়দের সাহায্য পাবেন, তেমনি আপনার বাক স্বাধীনতা বেরোবে, আপনি পৈতৃক সম্পত্তি নিজ ক্ষেত্রে হস্তগত করতে পারবেন। এর ফলে আগামী দিনে পৈতৃক সম্পত্তির জনিত কোনো ধরনের ঝুট ঝামলা
আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণিত করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এছাড়া চতুর্থ যে সৌভাগ্য আসবে তা হচ্ছে গৃহবাড়িতে শুভ অনুষ্ঠান, এছাড়া বন্ধুবান্ধবদের সাহায্য লাভ, এবং সবচেয়ে বড় কথা আপনার কর্মজীবনের সাফল্য আপনি উদযাপন করতে পারবেন, কারণ রবি এই একটা মাস আপনাকে ভরপুর সুযোগ দেবে। এছাড়া শেষ যে সুখবর আপনি পাবেন তা হচ্ছে আপনার শুভ কর্মজীবনের উন্নতি ছাড়াও আপনার গৃহ লাভ হবে। যেহেতু রবি মানুষকে গৃহ প্রদান করে, রবি মানুষকে প্রতিষ্ঠা দেয়, রবি মানুষকে সংযুক্তি দেয়, তাই যে সমস্ত বৃশ্চিক রাশি স্বগৃহ নেই, যারা ভাড়া বাড়িতে আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই স্বগৃহ লাভ হবে। আবার যাদের নিজস্ব গৃহ আছে, গৃহতে আপনি রিপেয়ারিং করতে পারবেন, বা যাদের ফ্ল্যাট কেনার জায়গা জমি কেনার শখ আছে তারা তা কমপ্লিট করতে পারবে। সুতরাং বোঝাই যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে একটা মহা সৌভাগ্যের সময় আসছে। তবে দুটো দিক দিয়ে আপনাকে সাবধান আমি করে দেবো। এক, রবি সপ্তম হাউসে থাকা মানে পারিবারিক জীবনে নানা ধরনের ঝুট ঝামলা অশান্তি ঘটবে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা হলেও বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কিছুটা হলেও অশান্তিদায়ক পরিবেশ তৈরি হতে পারে। দ্বিতীয় কি ঘটতে পারে, আপনার শরীরে রোগ ব্যাধি আসতে পারে, কারণ রবি সপ্তমে থেকে আপনার উপর সরাসরি দৃষ্টি দেয়ায় আপনার শরীর গরম, পেট গরম, মাথা গরম হতে পারে, বা চক্ষু পীড়া হতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম 15 তারিখ 15ই মে 11:45 রবি তার রাশি পরিবর্তন করবে। এই একটা মাস তাদের যেমন 5টা দিকে ভালো হবে, দুটি দিকে তাদের সাবধানে থাকতেই হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।